শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের হামলায় আখন্দজাদা নিহত, অবশেষে স্বীকার করল তালেবান। পাঁচ প্রদেশে মেয়েদের লেখাপড়া করার অনুমতি দিয়েছে তালেবান। লেবাননে বিক্ষোভে গুলিবর্ষণকারী ব্যক্তি মার্কিন দূতাবাসের কর্মচারী। চীনে জনপ্রিয় কুরআন অ্যাপ সরিয়ে নিল অ্যাপল। জলদস্যুদের হামলা থেকে তেল ট্যাঙ্কার রক্ষা করল ইরানি ডেস্ট্রয়ার। অবতরণের সময় হঠাৎ পাখির আক্রমণ, অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানি বিমান। এবং সবশেষ থাকছে ভারতের পশ্চিমবঙ্গে ছয় বাংলাদেশি গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর পরই শুরু হয়েছিল জল্পনা। সবার মনে ছিল একই প্রশ্ন, কার হাতে উঠতে চলেছে আফগানিস্তানের ক্ষমতার বাটন। আর এই জল্পনার প্রথমে উঠে এসেছিল যার নাম, তিনি হলেন তালিবানের শীর্ষ নেতা হিজবাতুল্লাহ আখন্দজাদা। কে তিনি, কী তার ইতিহাস, তা নিয়ে জোর চর্চা চলছিল। তবে সেই আখন্দজাদা আর জীবিত নেই, অবশেষে স্বীকার করে নিল তালেবান। এক বছর আগেই পাকিস্তানের সেনাবাহিনীর আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন আখন্দজাদা। সম্প্রতি তালেবানের শীর্ষ নেতা আমির আল মোমিনিন শেখ প্রকাশ্যে এই কথা জানিয়েছেন। আখন্দজাদাকে নিয়ে জল্পনা ছিল আগে থেকেই। কেউ বলেছিলেন তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী আছেন, কেউ আবার বলেছিলেন পাকিস্তানি সেনার হামলায় মৃত্যু হয়েছে তার, কেউ কেউ বলেছিলেন গোপনে লুকিয়ে আছেন তালেবানের শীর্ষ নেতা আখন্দজাদা। সময় হলে তার হাতেই উঠবে আফগানিস্তানের ক্ষমতা। তাকে নিয়ে জল্পনা জোরদার হওয়ার আরও এক কারণ হল কখনো প্রকাশ্যে আসেননি তিনি। কিন্তু সব জল্পনার জট ঢেলে সত্যিটা অবশেষে স্বীকার করে নিল তালেবান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে আফগানিস্তানের পাঁচ প্রদেশের গার্লস স্কুল খুলে দিয়েছে তালেবান সরকার। এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলীয় বালদাক, জুজান এবং শামগান, উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উরুজগান। তালেবান সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যেসব গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে আন্তর্জাতিক সমাজে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেয়েদের লেখাপড়া করার অনুমতি না দেয়া। ইউনিসেফ প্রধান ওমর আব্দি গত সপ্তাহে কাবুল সফর শেষে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছে সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে 5টি গার্লস স্কুল খুলে দিয়েছে তালেবান। তিনি বলেন তালেবান শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সে লক্ষ্যে তালেবান সরকার একটি গঠন কাঠামো তৈরি ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী 1-2 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হলে সব আফগান ছাত্রী স্কুলে যেতে পারবেন। লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভে গুলিবর্ষণকারীদের একজন মার্কিন দূতাবাসের কর্মচারী বলে জানিয়েছে দেশটির প্রখ্যাত সাংবাদিক হুসেন মুর্তজা। তিনি ব্যক্তিগত টুইটার পেজে গুলিবর্ষণকারী এক ব্যক্তির ছবি প্রকাশ করে লিখেছেন, যেসব স্নাইপার গুলি চালিয়েছে তাদের মধ্যে শুকরি আবু সাহেবও ছিলেন। শুকরি আবু সাহেব লেবাননের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মার্কিন দূতাবাসেও চাকরি করেন। গত বৃহস্পতিবার বৈরুতে আদালতের সামনে বিক্ষোভের ডাক দেয় হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট, কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভে একদল অস্ত্রধারী গুলি চালায়। এতে 7 জন নিহত এবং 60 জন আহত হয়। গত বছর বৈরুতে বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের দাবিতে হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট এই বিক্ষোভে ডাক দেয়। ওই বিচারকের তৎপরতাকে পক্ষপাত তুষ্ট হিসেবে আখ্যায়িত করেছেন এই দুই সংগঠন। বিক্ষোভকারীরা তাকে আমেরিকার দাস হিসেবে অভিযুক্ত করেছে। গত বছরের 4 আগস্ট দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এই ঘটনায় 200+ মার্কিন নিহত হয়। এই বিস্ফোরণে তদন্তে পক্ষপাতিত্ব করা হচ্ছিল বলে বিচারক তারেকের বিরুদ্ধে অভিযোগ এনেছে হিজবুল্লাহ। চীন সরকারের অনুরোধে অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় একটি কুরআন অ্যাপ সরিয়ে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। কুরআন মাজিদ নামের ওই অ্যাপটি সারা বিশ্বে বিপুল জনপ্রিয়, প্রায় 1.5 লাখ রিভিউ রয়েছে সেটির। বিবিসির খবর অনুসারে কুরআন মাজিদ অ্যাপটিতে অবৈধ ধর্মীয় বার্তা থাকায় তা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে চীনে কুরআন অ্যাপ সরিয়ে ফেলার বিষয়টি প্রথমে নজরে আসে অ্যাপল সেন্সিটিভ নামের একটি প্রতিষ্ঠানের।
এটি বিশ্বজুড়ে অ্যাপ স্টোরে থাকা বিভিন্ন অ্যাপের বিশ্বব্যাপী পর্যায়ে থাকে। একটি বিবৃতিতে কুরআন মাজিদ অ্যাপের নির্মাতা PDMS বলেছে, অ্যাপল জানিয়েছে আমাদের অ্যাপটি চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এতে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যার জন্য চীনা কর্তৃপক্ষের কাছ থেকে বাড়তি অনুমতি প্রয়োজন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই সমস্যা সমাধানে চীনের সাইবার স্পেস প্রশাসন এবং সংশ্লিষ্ট চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। চীন ইসলামকে ধর্মের মর্যাদা দিয়েছে ঠিকই, তবে দেশটিতে মুসলিম সংখ্যালঘু বিশেষ করে উইগুর জনগোষ্ঠীর ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন এমনকি গণহত্যার অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে। চলতি বছরের শুরুর দিকে BBC-র প্রতিবেদনে বলা হয়েছিল, জিনজিয়াংয়ে উইগুর ইমামরা চীন সরকারের নির্যাতনের শিকার হচ্ছে। একটি ইরানি যুদ্ধজাহাজ এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাংকারকে জলদস্যুদের হামলা থেকে রক্ষা করেছে। এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনা গুলি বিনিময় হয়। শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত 5টি স্পিড বুট করে তেল ট্যাংকারটিতে হামলা চালায়, কিন্তু ইরানি নৌবাহিনীর আল বোর্জ ডিস্ট্রয়ারের সঙ্গে তুমুল সংঘর্ষের পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এই সম্পর্কে জানিয়েছেন, আল বুটস ডিস্ট্রয়ারটি যখন ইরানের দুটি তেল ট্যাঙ্কারকে এক শর্ট করে নিয়ে যাচ্ছিল তখন এই ঘটনা ঘটে। তিনি এই ঘটনাকে সমুদ্র সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। অ্যাডমিরাল ইরানি বলেন, নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে ইরানের দুটি তেল ট্যাঙ্কার নিরাপদে জলদস্যুপ্রবণ এডেন সাগরে অতিক্রম করে। এছাড়া ইরানের অন্যান্য জাহাজের পাশাপাশি অন্য দেশগুলির সব বাণিজ্যিক জাহাজও বর্তমানে ইডেন সাগরে ওই এলাকা দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছে। আন্তর্জাতিক নৌরুটগুলোতে নিরাপদ রাখতে বিশেষ করে ইরানি কার্গো জাহাজগুলোর নিরাপত্তা দিতে গত আগস্ট মাসে আল বোর্ডস ডিস্ট্রয়ার মোতায়েন করা হয়। অবতরণের সময় হঠাৎ পাখির আক্রমণে অল্পের জন্য বিধ্বস্তের হাত থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান। শুক্রবার করাচিতে আল্লামা ইকবাল বিমানবন্দরে এই ঘটনা ঘটে। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান গিলগিট থেকে লাহোরে যাচ্ছিল, কিন্তু বিমানটি আল্লামা ইকবাল বিমানবন্দরে নামার সময় হঠাৎ এর সামনে এক ঝাঁক পাখি চলে আসে। বিমানবন্দর সূত্র জানায়, বিমানটির পাইলট এই ঘটনার সঙ্গে সঙ্গে বিমান নিয়ন্ত্রণ টাওয়ারে অবহিত করেন। কন্ট্রোল টাওয়ারের দ্রুত রানওয়েতে পরিষ্কার করতে পাখির শিকারী বার্ড শুটার পাঠায়। এরপর বিমানটি নিরাপদ অবতরণ করে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান বিগত কয়েক বছরে বেশ কয়েকটি বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি বিমান দুর্ঘটনা হল 2020 সালের করাচি মডেল কালোনি বিমান দুর্ঘটনা, যাতে বিমানের 97 জন যাত্রী নিহত হয়। অন্যটি 2016 সালের হাবেলিয়ান বিমান দুর্ঘটনা, যাতে কোনো যাত্রী জীবিত ছিল না। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন 6 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতরা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা, তবে তাদের নাম পরিচয় বিস্তারিত জানায়নি ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দিবাগত রাতে কলকাতার ব্যান্ডেলের গ্রিন পার্ক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে হুগলি জেলা পুলিশ। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, হুগলি চুচুড়া থানা পুলিশ একটি আবাসিক ভবন থেকে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং বাংলাদেশি মোবাইল কোম্পানির সিম পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ব্যান্ডেলের গ্রিন পার্ক এলাকার ভাড়া বাসায় থাকতেন ওই 6 বাংলাদেশি। পুলিশ ওই ভবনের মালিক আকাশ দাসকে শনাক্ত করেছে। চব্বিশ পরগনা জেলার হালিশহর এলাকায় বসবাস করেন। আকাশ দাস কোনো চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে দেশটির গোয়েন্দারা। তারা বলছেন, চক্রটি বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ করিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র প্রস্তুত করে দেয়, ভোটার কার্ড দেখিয়ে পাসপোর্টও তৈরি করে এই চক্রটি, তারপর পশ্চিম এশিয়ার কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে। এই জন্য জন্ম সনদপত্রেরও ব্যবস্থা করে দেন আকাশ। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।